নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি কুঁদরি দিয়ে খুব কম সময়ে তৈরি করে নেওয়া যায় এরকম একটি সহজ রেসিপি শেয়ার করছি। এই রান্নাটা রুটি, ভাত, পরোটা সবার সাথে খেতেই দারুণ লাগে। অবশ্যই করে রেসিপিটা ট্রাই করবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। রান্নাটা করার জন্য এখানে একটা কড়াই গরম করে নিয়ে 2 বড় চামচ সাদা তেল গরম করে নিয়েছি, আর তার মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 চা চামচের থেকে একটু কম গোটা জিরে ফোড়ন। জিরেটা ভাজতে ভাজতেই এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা ফোড়ন। এখানে পেঁয়াজ আমি নিয়েছি একটা মাঝারি সাইজের, আর এটাকে খুব বেশি পাতলা করে কাটিনি, একটু মোটা মোটা করেই আমাদের পেঁয়াজটা কাটতে হবে। আর রসুন এখানে দিয়েছি আমি 8-9 কোয়ার মতো, রসুনটাকেও এরম করে আমি কুচিয়ে দিয়ে দিয়েছি। আর 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, যারা বেশি ঝাল ভালোবাসেন তারা 3-4টে কাঁচা লঙ্কা দিতে পারেন। জাস্ট 1 মিনিটের মতো পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কাটাকে ভেজে নিলাম, আর তারপরেই এর মধ্যে আমি দিয়ে দিলাম কুঁদরি আর আলু। কুঁদরিটাকে আর আলুটাকে দুটোকেই আমি এরকম লম্বা লম্বা সরু সরু করে কেটেছি, আর ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে তারপর আমরা কুঁদরি আর আলুটা দিয়ে দেব। এবার পেঁয়াজের সাথে এটা মোটামুটি 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়ে আঁচটা মাঝারি করে দিয়ে ঢাকা দিয়ে 4 মিনিটের জন্য মাঝারি আঁচে রান্না করে নিলাম। এবার 4 মিনিট পর ঢাকা সরিয়ে নিয়ে একবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। দেখাই যাচ্ছে কুঁদরির রঙটা অনেকটা হালকা হয়ে গেছে। এই সময় আমরা চেক করে নেব যে সবজিগুলো কেমন নরম হয়েছে। সবজিটা হাফ সেদ্ধ হয়ে গেছে। এবার আন্দাজ করে ওপর থেকে আমি নুন দিয়ে দিলাম, এখানে 1 চা চামচের মতো নুন দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1/2 চা চামচের মতো। যারা ঝাল ঝাল ভালোবাসেন তারা লঙ্কা গুঁড়ো এখানে দিয়ে দিতে পারেন। আমি এখানে লঙ্কা গুঁড়ো দিয়েছি 1/2 চা চামচের মতো। এই মশলাগুলোর সাথে ভালো করে কুঁদরি আর আলুটাকে আমরা মিশিয়ে নেব। আর এবার আঁচটা মাঝারির থেকে একদম কমে করে দিয়ে কম আঁচের মধ্যেই এটাকে আমরা 2 মিনিটের মতো ভেজে নেব। একটু ভাজা হয়ে গেলে এবার এটা আমরা ঢাকা দিয়ে আরও 4 মিনিটের মতো একদম কম আঁচে রান্না করে নেব। 4 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম। দেখেই বোঝা যাচ্ছে যে কুঁদরি আর আলুটা খুব ভালোভাবে নরম হয়ে গেছে। যারা একটু টকটক এই ধরনের ভাজা খেতে ভালোবাসেন তারা টমেটো কুচি বা আমচুর পাউডার থাকলে আমচুর পাউডার ওপর থেকে মিশিয়ে নিতে পারেন। তৈরি হয়ে গেছে আমাদের আজকের এই কুঁদরি আলু ভাজা। এই রেসিপিটা আমার কাছে গরম গরম ভাতের সাথে একটু ডাল দিয়ে খেতে বেশ ভালো লাগে। আপনারা চাইলে এটা রুটি বা পরোটার সাথেও সার্ভ করতে পারেন। আজকের রেসিপি অবশ্যই করে ট্রাই করবেন। কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। ধন্যবাদ।